প্রিয় নবম দশম শ্রেণী শিক্ষার্থী, তোমরা কেমন আছো? গত ক্লাসে আমরা পড়েছিলাম পৃথিবীর গতি নিয়ে, এবং আমরা জানি যে পৃথিবীর গতি দুই ধরনের, একটি হচ্ছে আণবিক গতি আর একটি হচ্ছে বার্ষিক গতি। গত ক্লাসে তোমরা আণবিক গতির সম্পর্কে বিস্তারিত জেনেছো, আজকে আমি তোমাদের পড়াবো বার্ষিক গতি। আমাদের প্রথমে জানতে হবে যে আসলে বার্ষিক গতিটা কি। পৃথিবী নিজ অক্ষে ঘুরতে ঘুরতে নির্দিষ্ট উপবৃত্তাকার পথে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে সূর্যের চারিদিকে পরিক্রমণ করে। পৃথিবীর এই পরিক্রমণকে বলা হয় বার্ষিক গতি। পৃথিবী এক সেকেন্ডে 30 কিলোমিটার বেগে সূর্যের চারিদিকে পরিক্রমণ করছে। পৃথিবীর এই গতিকে আমরা এক বছর হিসাবে গণনা করি। যদি আমরা সঠিক সময় বলি তাহলে বলতে হবে 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড পৃথিবী সূর্যকে একবার পরিক্রমণ করে। কিন্তু আমরা বছর গণনা করার সময় 365 দিনকে ধরি, তাই 4 বছর অন্তর ফেব্রুয়ারি মাস এক দিন বাড়িয়ে অর্থাৎ 28 দিনের পরিবর্তে 29 দিন ধরে 366 দিনে বছর গণনা করি। এটাকে বলা হয় অধিবর্ষ বা লিপ ইয়ার। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বার্ষিক গতির ফলাফল নিয়ে কথা বলব। শিক্ষার্থী, বার্ষিক গতির ফলে পৃথিবীতে দুটি ঘটনা ঘটে। এক, দিন রাত্রি হ্রাসবৃদ্ধি হয়, আর একটি হচ্ছে ঋতু পরিবর্তন। এবার তোমরা আমার সাথে বার্ষিক গতির একটি চিত্র আমি এখানে দেখাবো, তা আমার সাথে সাথে যাও। বার্ষিক গতি আমরা জানি যে এর ফলাফল হলো দুটি, একটি হলো দিন রাত্রির হ্রাসবৃদ্ধি আর একটি হলো ঋতু পরিবর্তন। আমি তোমাদেরকে এই একটি চিত্র দ্বারাই দিন রাত্রির হ্রাসবৃদ্ধি এবং ঋতু পরিবর্তনের ঘটনা ব্যাখ্যা করব। প্রিয় শিক্ষার্থী, পৃথিবী যখন নির্দিষ্ট কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করে তখন এই কক্ষপথে পৃথিবীর 4টি অবস্থান নির্ধারণ করা হয়। একটি হচ্ছে 21শে জুন, দ্বিতীয় অবস্থান হলো 23শে সেপ্টেম্বর, তৃতীয় অবস্থান হলো 22শে ডিসেম্বর এবং চতুর্থ অবস্থান হলো 21 মার্চ। এবার আসি আমরা, প্রথমে আসি আমরা 21শে জুন। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী, এটাকে আমরা ধরে নিলাম পৃথিবী। আমি এখানে তোমাদেরকে চারটা রেখা মোট এখানে আমি তোমাদেরকে দেখিয়েছি। এই উত্তর প্রান্তবিন্দু থেকে দক্ষিণ প্রান্তবিন্দু পর্যন্ত আমরা জানি, তোমরাও জানো, এটা আমি পড়িয়েছি, এটাকে বলা হয় অক্ষ বা মেরু রেখা, এবং ঠিক পৃথিবীর কেন্দ্রের মাঝখান দিয়ে এসেছে। এবং পূর্ব থেকে পশ্চিমে আমি একটা রেখা কল্পনা করেছি, দেখো তোমরা এটা জানো, এটার নাম কি বলা, এটা হলো নিরক্ষরেখা। নিরক্ষরেখা থেকে আমি উত্তরে এবং দক্ষিণে দুটি ইম্পর্টেন্ট রেখা কল্পনা করেছি। একটা হলো নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তরে, যেটাকে আমরা বলি কর্কটক্রান্তি রেখা, এবং নিরক্ষরেখা থেকে 67.5 ডিগ্রি উত্তরে, যেটাকে আমরা বলি সুমেরু বৃত্ত। এখন দেখো ঠিক এরকম নিরক্ষরেখা থেকে আমি দক্ষিণে 23.5 ডিগ্রি একটি রেখা কল্পনা করেছি, সেটার নাম হলো মকরক্রান্তি রেখা, এবং নিরক্ষরেখা থেকে 67.5 ডিগ্রি দক্ষিণে আমি একটা রেখা কল্পনা করেছি, সেটা হলো কুমেরু বৃত্ত। অর্থাৎ তুমি যখন দিন রাত্রি হ্রাসবৃদ্ধি অথবা ঋতু পরিবর্তন দেখাবে তখন অবশ্যই এই ইম্পর্টেন্ট রেখাগুলো অঙ্কন করতে হবে। এবং আমি দেখো এই রেখাগুলোর নামগুলো একটা জায়গাতে আমি লিখে দিয়েছি, বাকিগুলো শুধু আমি তোমাদেরকে রেখাগুলো টেনে দেখিয়ে এসেছি। নাম কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরু বৃত্ত, এগুলো আমি তোমাদেরকে ইন্ডিকেট করি নাই। প্রথমে আমি আসি দিন রাত্রি হ্রাসবৃদ্ধি কীভাবে হয়। তাকাও এখানে, এটা হলো সূর্য আমি এঁকেছি। সূর্য থেকে আমি দেখাচ্ছি যে সূর্যের আলোটা 23.5 ডিগ্রিতে কিরণ দিচ্ছে, অর্থাৎ লম্বাভাবে 23.5 ডিগ্রিতে কিরণ দিচ্ছে। তাহলে কোন রেখায় কিরণ দিচ্ছে? কর্কটক্রান্তি রেখায়। 23.5 ডিগ্রিতে যখন সূর্য উত্তর গোলার্ধে কিরণ দিচ্ছে 23.5 ডিগ্রি অর্থাৎ কর্কটক্রান্তি রেখার উপর, এই দিন পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে
সূর্যের চারিদিকে পরিক্রমণ কালে 21 জুন তারিখে এমন একটি স্থানে অবস্থান করে যখন উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে নিকটে থাকে। এই দিনকে আমরা বলি উত্তর অয়নান্ত, অর্থাৎ উত্তর গোলার্ধ এই 21 জুনের পর আর সূর্যের নিকটে আসবে না। বুঝতে পেরেছ যে 21 জুনের পর সূর্য আর পৃথিবী সূর্যের আর নিকটে আসবে না, অর্থাৎ এই দিনই উত্তর গোলার্ধের সূর্যের নিকটে আসা, সবচেয়ে কাছে আসা শেষ দিন। এই জন্য এই দিনকে আমরা বলি, অর্থাৎ 21 জুনকে আমরা বলি উত্তর অয়নান্ত। এই দিন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বাভাবে কিরণ দেয়, অর্থাৎ উত্তর গোলার্ধ সূর্যের দিকে 23.5 ডিগ্রি কোণে, আমরা ধরো কোণ একে দেখাই, ধরে 23.5 ডিগ্রি কোণে, 23.5 ডিগ্রি কোণে উত্তর গোলার্ধ সূর্যের দিকে ঝুঁকে থাকবে। এই দিন উত্তর গোলার্ধ সূর্যের সবচেয়ে নিকটে থাকায় উত্তর গোলার্ধের সবচেয়ে দীর্ঘতম দিন হবে এবং ক্ষুদ্রতম রাত হবে। আমি এই কালো কালো চিহ্নগুলো দ্বারা রাত্রি বুঝিয়েছি, আর দেখো কোনো রকম আমি চিহ্ন দেইনি, এটাকে আমি দিন বুঝেছি। এ হলো আমার পৃথিবীরকে আমি মেরুরেখা দ্বারা উত্তরে, পূর্বে এবং পশ্চিমে সমান দুই ভাগে ভাগ করেছি। এখানে দেখো আবার নিরক্ষরেখা দ্বারা উত্তর এবং দক্ষিণে সমান দুই ভাগে ভাগ করেছি। প্রত্যেকটা অংশে আমার 90 ডিগ্রি কোণ আছে। দেখো যখন কর্কটক্রান্তি রেখার উপর সূর্য কিরণ দিচ্ছে তখন উত্তর গোলার্ধে এই 90 ডিগ্রি আমার তো দিন আছে, আরও এখানে আমার এই 90 ডিগ্রি থেকে, অর্থাৎ উত্তর উত্তর পশ্চিম থেকেও আরও আমার এতটুকু অংশ কি হয়েছে, এই যে সার শেষে এই অংশটুকু আমার দিন হয়েছে। সুতরাং উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট। বিপরীত গোলার্ধে আমরা লক্ষ্য করি এই দিন দক্ষিণ গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে এবং দক্ষিণ গোলার্ধে সূর্য 65.5 ডিগ্রিতে, অর্থাৎ কুমেরু বৃত্তে তির্যকভাবে কিরণ দেয়, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে 65.5 ডিগ্রি কোণে ঝুঁকে থাকে এবং দক্ষিণ গোলার্ধ 21 জুন তারিখে সূর্য থেকে সবচেয়ে দূরে থাকে। এই দূরে থাকার কারণে দক্ষিণ গোলার্ধ সূর্যের আলো কম পৌঁছায়, এ কারণে দক্ষিণ গোলার্ধে সেই দিন অর্থাৎ 21 জুন দীর্ঘতম রাত্রি। এই যে দেখো এই যে 90 ডিগ্রি রাত্রি আছে পুরো রাত্রি, সেই সাথে আমি এই যে 90 ডিগ্রি রাত এবং আমি এই উত্তর দক্ষিণ থেকেও আরও আমার 23.5 ডিগ্রি রাত, এই পুরাটুকু হচ্ছে আমার দক্ষিণ গোলার্ধে রাত। তাহলে দক্ষিণ গোলার্ধে কি রাতের পরিমাণ দীর্ঘ বা বড় এবং দিনের পরিমাণ হচ্ছে ক্ষুদ্র, দিন হচ্ছে ছোট। এই 21 জুন তারিখের দেড় মাস আগে থেকে দেড় মাস পর পর্যন্ত, দেড় মাস আগে থেকে দেড় মাস পর পর্যন্ত এই তিন মাস উত্তর গোলার্ধে হচ্ছে গ্রীষ্ম ঋতু, দক্ষিণ গোলার্ধে হচ্ছে আমাদের শীতকাল। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা যাব পৃথিবীর দ্বিতীয় অবস্থানে। দেখো তাকাও এই ছবির দিকে, আমরা 21 জুনের পরে আসছি 23 সেপ্টেম্বর। 23 সেপ্টেম্বরে আমরা কি দেখতেছি, দেখো উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ, উত্তর গোলার্ধ আমরা 90 ডিগ্রি দেখতেছি অন্ধকার, দক্ষিণ গোলার্ধ আমরা দেখতেছি 90 ডিগ্রি অন্ধকার, অর্থাৎ উত্তর গোলার্ধে 90 ডিগ্রি দিন এবং দক্ষিণ গোলার্ধ 90 ডিগ্রি দিন। তাহলে এই দিন সূর্য কিভাবে কিরণ দিবে, পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পরিক্রমণকালে 23 সেপ্টেম্বরে এমন একটি স্থানে অবস্থান করে যখন উভয় গোলার্ধ সূর্য থেকে সমান দূরে অবস্থান করে, অর্থাৎ সূর্য নিরক্ষরেখার উপর লম্বাভাবে কিরণ দেয়। যখন নিরক্ষরেখার উপর লম্বাভাবে কিরণ দেয় সূর্য তখন সূর্যের আলো উত্তরে এবং দক্ষিণে সমান দূরত্বে পৌঁছায়, যার জন্য উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে সমান আলোয় আলোকিত হওয়ায় উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে দিনের ভাগও সমান, উত্তর এবং দক্ষিণ গোলার্ধে রাতের ভাগও সমান। অর্থাৎ 23 সেপ্টেম্বর তারিখে পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে আবর্তনকালে এমন একটা স্থানে অবস্থান করে যখন সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় এবং উভয় গোলার্ধে দিন ও রাত্রি সমান হয়।
এই 23 সেপ্টেম্বরে দেড় মাস আগে থেকে 23 সেপ্টেম্বরে দেড় মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধের শরৎকাল, দক্ষিণ গোলার্ধে হচ্ছে বসন্তকাল। এবার আমরা যাব পৃথিবীর তৃতীয় অবস্থানে। লক্ষ্য করো চিত্রের দিকে, এখানে আমরা দেখাচ্ছি যে পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পরিক্রমণকালে 22 ডিসেম্বর এমন একটি স্থানে অবস্থান করে যেদিন সূর্য দক্ষিণ গোলার্ধে অর্থাৎ মকরকান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। আমরা 21 জুনে পড়েছিলাম কর্কটকান্তির উপর লম্বভাবে কিরণ দেয়, 22 ডিসেম্বরে আমরা বলতেছি মকরকান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়, অর্থাৎ দক্ষিণ গোলার্ধ সেদিন 23.5 ডিগ্রি কোণে সূর্যের দিকে ঝুঁকে থাকে, যার ফলে কি হবে, দক্ষিণ গোলার্ধে দিন হবে বড় বা দীর্ঘতম এবং রাত্রি হবে ক্ষুদ্রতম, এবং এই দিন অর্থাৎ 22 ডিসেম্বর দক্ষিণ গোলার্ধের সূর্যের নিকটে আসার শেষ দিন, এরপরে দক্ষিণ গোলার্ধ আর সূর্যের নিকটে আসবে না, এজন্য 22 ডিসেম্বরকে বলা হয় দক্ষিণ অয়নান্ত, অর্থাৎ এই দিন দক্ষিণ গোলার্ধ সূর্যের সবচেয়ে নিকটে থাকে এবং উত্তর গোলার্ধ ঠিক তার বিপরীতে অবস্থান করে, অর্থাৎ সূর্য উত্তর গোলার্ধে সুমেরু বৃত্তের উপর তির্যকভাবে কিরণ দেয়, যার ফলে সূর্য উত্তর গোলার্ধ 66.5 ডিগ্রি কোণে সূর্যের দিকে ঝুঁকে থাকে, এর ফলে উত্তর গোলার্ধে দীর্ঘতম রাত্রি হয় আর ক্ষুদ্রতম দিন হয়। ঠিক এর দেড় মাস অর্থাৎ 22 ডিসেম্বরের দেড় মাস আগে থেকে 22 ডিসেম্বরের দেড় মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে দিনের ভাগ ছোট হয় শীতকাল এবং তাপ কম থাকায় শীতকাল, দক্ষিণ গোলার্ধে দিনের ভাগ বড় হয় তাপ বেশি থাকায় দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল থাকবে। 22 ডিসেম্বরের পর সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে সূর্যের চারিদিকে পরিক্রমণ করতে থাকে এবং উত্তর দক্ষিণ গোলার্ধ আস্তে আস্তে সূর্য থেকে দূরে সরতে থাকে আর উত্তর গোলার্ধ আস্তে আস্তে সূর্যের নিকটে আসতে থাকে। এইভাবে 24 মার্চ তারিখে পৃথিবী এমন একটি স্থানে অবস্থান করে তার কক্ষপথে যেদিন উভয় গোলার্ধ অর্থাৎ উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ উভয় গোলার্ধ সূর্য থেকে সমান দূরে অবস্থান করে, সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়, ফলে উত্তর গোলার্ধ 90 ডিগ্রি দিন এবং দক্ষিণ গোলার্ধ 90 ডিগ্রি দিন, উত্তর গোলার্ধ 90 ডিগ্রি রাত, দক্ষিণ গোলার্ধেও 90 ডিগ্রি রাত, যার ফলে 21 মার্চ তারিখে উভয় গোলার্ধে দিন ও রাত্রি সমান থাকে। এই 21 মার্চের দেড় মাস আগে থেকে দেড় মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে শীতকাল শরৎকাল বিরাজ করে। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ ধরে পৃথিবীর গতির বার্ষিক গতি নিয়ে আলোচনা করলাম। তোমরা দেখলা যে বার্ষিক গতির মাত্র দুটি ফলাফল, একটি হচ্ছে দিন রাত্রি হ্রাস বৃদ্ধি হওয়া আর একটি হচ্ছে ঋতু পরিবর্তন হওয়া। আমি চিত্র দিয়ে দেখিয়ে দিয়েছি, তোমরাও ঠিক সেভাবে চিত্র দিয়েই পড়াটা পড়বে, তাহলে তোমাদের কাছে সহজ হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। আর হলো এই চারটা অবস্থান নিয়ে আলোচনা করবে, তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে বলবা, আমাকে ফোনে জানাবে, সবার ডায়েরিতে আমার ফোন নাম্বার আছে। তাছাড়া তোমাদের আমার আর একটি অংশ আছে পৃথিবী জোয়ার ভাটা এই চ্যাপ্টারের, তাহলে ক্লাস 9-এর সিলেবাস শেষ হয়ে যাবে অর্ধবার্ষিকীর, ক্লাস 10-এরও সুবিধা হলো, তোমাদের পুনরালোচনা হলো। ক্লাস 9 তোমরা জানাবে যে তোমাদের পুনরালোচনায় অর্ধবার্ষিকীর সিলেবাসের পুনরালোচনায় কোনটি তোমাদের বিশেষ প্রয়োজন। অনেকেই তোমরা ফোন দিয়েছো যে এই অধ্যায়ে পৃথিবীর গতির অধ্যায়ে ম্যাথের অংশটুকু আরেকবার করানোর জন্য, আমি অবশ্যই তোমাদের এর উপর একটি ক্লাস নিব। তার আগে তোমরা হোমওয়ার্কটা নিয়ে নাও, বাড়ির কাজটা নিয়ে নাও, বাড়ির কাজ চিত্রের সাহায্যে পৃথিবীর দিন ও রাত্রির হ্রাস বৃদ্ধি ব্যাখ্যা করো, চিত্রের সাহায্যে পৃথিবীর দিন রাত্রি হ্রাস বৃদ্ধি ব্যাখ্যা করো। আমি সবাইকে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।